শিক্ষিকা নিয়োগের আপডেট দেওয়ার ধারাবাহিকতায় বাঙালির চর্চা ইউটিউব চ্যানেল কিন্তু ধারাবাহিক প্রয়াস জারি রেখেছে। আপনাদেরকে কথা দিচ্ছি, এই চ্যানেলে আপনারা যারা আছেন তারা নিয়মিত ভিজিট করুন এবং ভিডিওগুলো দেখুন, আপনাদের কোনো না কোনো উপকারে আসবেই আসবে। আর যদি উপকারে আসে রেকমেন্ড করুন আপনাদের বন্ধুদের মাঝে এবং অন্যান্য গ্রুপের মাঝে। তাই এই মুহূর্তে যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আপডেট দেখে নিন। এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হচ্ছে রাজ্যের একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে। এখনও পর্যন্ত বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি এই রিক্রুটমেন্টের ডিটেলসটি। তো আমি আপনাদের অনুরোধ করছি একটুখানি রাতের দিকে আপনারা ওয়েবসাইট ভিজিট করুন, এই নিয়োগের বিস্তারিত হয়তো সেই ওয়েবসাইট ভিজিট করে আপনারা পেয়ে যাবেন। আপনারা জেনে রাখুন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হচ্ছে বেঙ্গলি সাবজেক্টে এবং ইংলিশ সাবজেক্টে। সেক্ষেত্রে বেঙ্গলি সাবজেক্টের জন্য দুটি পদ বরাদ্দ রয়েছে এবং ইংলিশ সাবজেক্টের জন্য একটি পদ বরাদ্দ রয়েছে। দুটি পদই কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করা হবে। কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করা হলেও যেহেতু ইউনিভার্সিটির তরফ থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তি, আমি আপনাদেরকে বলছি এখানে কিন্তু ঈর্ষণীয় বেতন হবে। আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে 20/1/2023 আগে। কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কি যোগ্যতা চাওয়া হয়েছে, বয়স কত চাওয়া হয়েছে, সমস্ত বিষয়টা নিয়ে আমি দ্রুত আরও একটি ভিডিও নিয়ে আসছি। আপনারা যদি আমাকে প্রশ্ন পাঠান, আপনাদের যদি ভিডিওটি দেখবার জন্য প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আপনারা প্রশ্ন পাঠালে আমি এ ব্যাপারে ভাববো ভিডিও দেওয়ার জন্য। তাই চ্যানেলে অবশ্যই অবশ্যই কিন্তু নিয়মিত ভিজিট করবেন। আপনারা এই মেমো নাম্বার এবং ডেট যেটি রয়েছে সেটিও কিন্তু মাথায় রাখবেন। আপনারা গুগলে গিয়ে টাইপ করবেন www.wbnsou.ac.in। এই ওয়েবসাইট ভিজিট করে আপনারা রিক্রুটমেন্ট সেকশানে গিয়ে যদি ক্লিক করে দেখেন, এখনও পর্যন্ত ওয়েবসাইটে কিন্তু কিছুই দেওয়া হয়নি। আপনারা ওয়েট করে যান, আমি এ ব্যাপারে বিস্তারিত আপনাদেরকে আগামী ভিডিওতে চেষ্টা করব জানানোর। আর একটি বিষয় আপনারা মাথায় রাখবেন, আপনারা যখন অ্যাপ্লিকেশান করবেন রেজিস্ট্রারের তরফ থেকে যেহেতু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যদি অনলাইনে করতে হয় তাহলে তো সমস্যা মিটে গেল, আর যদি অফলাইনে অ্যাপ্লিকেশান পাঠাতে হয় সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রারের অনুকূলেই আপনাদেরকে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে। চলে যাব পরের নোটিশে। কৃষ্ণনগর পাবলিক স্কুলের তরফ থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, অ্যাকাউন্টেন্সি এবং ফিজিক্যাল এডুকেশন টিচার নেওয়া হয়েছে। আপনাদের আপডেটেড সিভি এবং তার সঙ্গে পাসপোর্ট সাইজের কালার ছবি জুড়ে দিয়ে আপনারা ইমেল করবেন এই ইমেল আইডিতে kpsnodia@gmail.com-এ। তো এই ছিল আজকের আপডেট। আপডেটটি যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই কিন্তু চেক করে রাখুন। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।